ওয়েলকাম ফ্রেন্ডস, আই এম শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 2023 মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বের সাজেশন। আমরা পার্ট ওয়ান ভিডিওতে প্রথম 10টি আলোচনা করেছি, যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওতে আরও 10টি আলোচনা করবো, তো চলো দেখে নিই। প্রথম যেটা আছে সেভ। বন্ধুরা, সেভ মানে সঞ্চয় করা। পরীক্ষায় কীভাবে তোমাদের থাকবে, যেমন ধরো সেভ সামথিং ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখো, এইভাবে থাকবে। তো তোমাদের আগে মানেটা জানতে হবে, সেভ মানে কী বলতে চাইছে, তারপরে তো ফ্রেজাল ভার্বটা করবে। সেই জন্য আমরা আগে থেকে কী করে করব, সেভ মানে সঞ্চয় করা, এটার ফ্রেজাল ভার্বটা আগে জেনে নেব। বন্ধুরা, লে বাই, এলএ ওয়াই, লে বাই বা পুট বাই, যে কোনো একটা অপশন থাকতে পারে, যে অপশনটা থাকবে সেটা চুজ করবে। দেখে নেব দু নম্বরেরটি, খুবই গুরুত্বপূর্ণ। স্টার্ট মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা বা শুরু হওয়া। এবারে দুটো দুরকমভাবে আসতে পারে, যেমন ধরো উইন্টার স্টার্টেড আর্লি দিস ইয়ার, এই বছর শীত তাড়াতাড়ি শুরু হয়েছিল। যখন কোনো ঋতু শুরু হওয়া বোঝাবে, তখন স্টার্ট বা বিগিন থাকলে আমরা কী করব, সেট ইন। সেট ইন মানে শুরু হওয়া। আবার যদি কোনো জার্নি শুরু হওয়ার কথা বলে, যেমন দে স্টার্টেড দেয়ার জার্নি ইয়েস্টারডে, গতকাল তারা তাদের জার্নি শুরু করেছিল, তখন আমরা করব কি, সেট আউট। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেট ইন কখন হবে আর সেট আউট কখন হবে। নেক্সট চলে আসবো সার্চ। বন্ধুরা, সার্চ মানে খোঁজা। যেমন এক্সাম্পল হিসেবে কীভাবে থাকবে, আই অ্যাম সার্চিং ফর এ জব, আমি একটি চাকরি খুঁজছি, তখন আমরা সার্চিং ফর এর জায়গায় কী করব, লুক ফর মানে হচ্ছে খোঁজা, তখন আমরা করব লুকিং ফর। নেক্সট অ্যাটাক মানে আক্রমণ করা। এক্সাম্পল দেখে নাও, দ্য এনিমিজ অ্যাটাকড দ্য কিংডম, শত্রুরা কিংডমটিকে অ্যাটাক করেছিল, অ্যাটাক মানে আক্রমণ করা, তাহলে এটা হবে বন্ধুরা ফল অন। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমাদের করার সময় কী করতে হবে, ফলের পাস্ট ফর্ম ফেল অন লিখতে হবে। নেক্সট ওয়ান মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, যেমন আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, আমি পার্কে আমার বন্ধুর সঙ্গে মিট করেছিলাম, পাস্ট টেন্সে আছে। তো মিট হচ্ছে দুটো আছে, কল অন থাকতে পারে, আবার কাম অ্যাক্রস থাকতে পারে, যে অপশনটা থাকবে তোমরা সেটা করবে। আর এই ক্ষেত্রে যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা এটার পাস্ট ফর্ম করব, কল থাকলে কলড অন করব আর কাম থাকলে কেম অ্যাক্রস করব। দেখে নেব নেক্সট গেট মানে পাওয়া, কোনো কিছু পাওয়া, যেমন হাউ ডিড ইউ গেট দিস বুক, তুমি বইটা কী করে পেলে, গেট মানে পাওয়া, এটার ফ্রেজাল ভার্ব বন্ধুরা কাম বাই, কাম বাই মানে পাওয়া, মনে রাখবে। এফেক্ট, এফেক্ট মানে ক্ষতি করা, এটার ফ্রেজাল ভার্ব টেল আপন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, টেল আপন মানে ক্ষতি করা, তাহলে দেখে নাও ওভার ইটিং এফেক্টস আওয়ার হেলথ, এফেক্টস মানে ক্ষতি করে, তাহলে আমরা কী করবো, টেলস আপন, যেহেতু এখানে এস যোগ করা আছে, আমরা এখানেও এস যোগ করব। পাবলিশ মানে প্রকাশ করা, যেমন পাবলিশ মানে প্রকাশ করা, এটা ফ্রেজাল ভার্ব হচ্ছে বন্ধুরা ব্রিং আউট, ব্রিং আউট, এভাবে পরীক্ষা থাকতে পারে। দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 2015, এটা যেহেতু পাবলিশড থার্ড ফর্মে দেওয়া আছে, আমরা তখন কী করব, ব্রিং ব্রট, ব্রট মানে থার্ড ফর্ম, ব্রট আউট লিখব। নেক্সট ওয়ান রিড মানে পড়া, খুবই গুরুত্বপূর্ণ, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, বইটাকে যত্ন করে পড়ো, রিড হচ্ছে গো থ্রু, মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আলোচনা করছি বন্ধুরা। নেক্সট ওয়ান ডাই মানে মারা যাওয়া, যেমন দ্য ম্যান ডাইড লাস্ট ইয়ার, লোকটি গত বছর মারা গেছে বা গেছিল, ডাইড পাস্ট টেন্সে আছে, অ্যাকচুয়ালি ডাই মানে হচ্ছে পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। এবারে উত্তর লেখার সময় তোমরা কী করবে, পাস্ট টেন্সে লিখতে হবে, পাস্ট অ্যাওয়ে, কী লিখব, পাস্ট অ্যাওয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট 10টি ফ্রেজাল ভার্ব, আশা করছি তোমরা এগুলি প্রস্তুত করতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে পার্ট 3 নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।